আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব জেলার খবর ব্রাজিল বাড়ির মালিক সেই টুটুল কিভাবে ক্যান্টিন বয় থেকে কোটিপতি হলেন চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে ফতুল্লা লালপুরে আলোচিত ব্রাজিল বাড়ি মালিক জয়নাল আবেদিন টুটুল এবারের ফুটবল বিশ্বকাপ খেলায় উন্মাদনায় এই বাড়িটি ছিল সমর্থকদের মূল আকর্ষণ দেশে বিভিন্ন জেলা থেকে শুরু করে বিদেশ থেকেও ভক্তদের আগমন ঘটেছে এই বাড়িটিতে যে বাড়ির মালিকের এত আলোচনার পর এবার বের হলো আসল থলের বিড়াল ব্রাজিল বাড়ির মালিক সেই টুটুল এক ছিলেন ফতুল্লায় যমুনা তেল ডিপোর ক্যান্টিন বয় নো ওয়ার্ক নো পে অর্থাৎ কাজ করলে টাকা না করলে নাই ভিত্তিতে দৈনিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় প্লেট ধোয়ার কাজ করতেন সেই টুটুল এখন কোটিপতি অথচ তার বাবা মোহাম্মদ রফিক ছিলেন যমুনা তেল ডিপুরি একজন সিকিউরিটি গার্ড তার মৃত্যুর পর টুটুল ওই চাকরি পায় সাতাশে জুলাই বৃহস্পতিবার প্রচারিত একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বের হয়ে আসে আরও অজান অনেক তথ্য জানা গেছে দু সালে গ্রেজার অর্থাৎ তেল মাপার কাজ হিসেবে হিসেবে চাকরিটি তার স্থায়ী হয় এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাতারাতি বনে যায় কোটিপতি লেখাপড়ায় তেমন পারদর্শী না থাকলেও ইংরেজি বলার অভিনয়ে সে ছিল অভিনেতা তবে তারপরও লোবার আর ভুল তার পিছু ছাড়েনি চলাফেরাও ছিল খুব স্মার্ট এই অনুসন্ধানে এক প্রশ্নের জবাবে সেই টুটুল কোম্পানি নামটি উচ্চারণ করে বিবিসি যার মানে বুঝায় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এটি বিশ্ববিখ্যাত একটি সংবাদ মাধ্যমের নাম আসলে নামটি হবে বিপিসি যার অর্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এত বছরের কর্মরত জীবনে এই ভুল আসলেই বেমানান স্বাভাবিকভাবে এটি কেউ মেনে নিবে না বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানীমূলক সেই অনুষ্ঠানে আরও বলা হয় মূলত তেলচুরির টাকা দিয়ে ফতুল্লা লালপুরে ব্রাজিল বাড়ির মতো বিলাসবহুল বাড়িটি গড়ে তোলেন সেই টুটুল যা সেই থেকে শুরু করে দরজা খাওয়ার প্লেট সব কিছুতেই আলিশান ও ব্রাজিলের সবুজের রাঙানো মূল্যবান জানা গেছে ফতুল্লা লালপুরে ব্রাজিল বাড়ির পাশাপাশি রয়েছে আর একটি জমি এছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জে রয়েছে পনেরো শতাংশ জমি তবে তার দাবি বন্ধের সহযোগিতা ও বাবার গ্রামের বাড়ির জমি বিক্রি করে নাকি গড়ে তুলেছে এই ব্রাজিল বাড়িটি তাছাড়া নারায়ণগঞ্জের ইউসিবি ব্যাংক থেকে দশ বছর মেয়াদে বিশ লাখ টাকা লোন নিলেও মাত্র দেড় বছরের ব্যবধানে পরিশোধ করা হয় টাকা টুটুলের এসব কাহিনী ব্রাজিল বাড়ির বদলতে সকলে পজিটিভ বিষয় জানলেও বিপরীতে অনেক তথ্যই ছিল অজানা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে তাকে একবার বদলিও করা হয় দুদকে জমা পড়েছে দুর্নীতির অভিযোগ এই বাড়িতে ছুটি আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত সহ ব্রাজিলের তিন সাংবাদিক অথচ বাংলাদেশ থেকে ষোলো হাজার মাইল দূরে ব্রাজিলের মতো দরিদ্র দেশকে নিয়ে এখন মাতামাতি তার কাল হয় বিশ্বকাপের খেলা দেখতেও গিয়েছেন রাশিয়াতে এছাড়াও কিছুদিন আগে কার্নিভালে যোগ দিতে ব্রাজিলের রাষ্ট্রদূত থেকে নিমন্ত্রণ পেয়েছেন সেই টুটুল allí por Yontei a la fe